জয় জয় নিতাই গৌর, রাধেশ্যাম প্রেমানন্দ, একবার হরি হরি বল মন, হরি বল হরি বল। মুনির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে দূর দূরান্ত থেকে, কাছে দূরে, যেখান থেকে আজকের ব্লগটা সবাই দেখছেন, সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আর ছোট বড় সবাইকে যথাযথ সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। যেহেতু আমার বাড়ির পাশেই কীর্তন চলছিল, আর সেই নিয়ে স্কুল, বাড়ির কাজ সবই থাকবে আজকের ব্লগে, আশা করি ভীষণ ভালো লাগবে। কীর্তনের মধ্যে ভিড় ঠেলে, মানে এখন তো যে কোনো অনুষ্ঠানেই প্রচুর ভিড় হয়, তাই বললাম, ভিড় ঠেলে এই সবার সঙ্গে বসে খেতে আমার যে কী ভালো লাগে তা আমি আর কি বলবো। আমি সবার সঙ্গে মাটিতে বসে এইভাবে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসি। তো যেহেতু তিন দিন ধরে কীর্তনটা হয়েছে, মাঝের দিন খেয়েছি, সেদিন স্কুলে যাইনি, আর পর দিন তো বাড়ির কাজ, স্কুল সব কিছুই ছিল, আর সব কিছুই আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার ভীষণ ভালো লাগবে। ছোটবেলা থেকে ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর সঙ্গে আছেন, না হলে এত বড় স্ট্রাগল আমার পক্ষে একার করা সম্ভব হতো না। আমি জন্মে পর্যন্তই আমার মনে হয় যে আমি স্ট্রাগল করছি, কিন্তু কোনো সময় মনে হয়নি যে আমি কষ্টে আছি বা আমি এর চাইতে বেটার স্থানে যেতে পারতাম। হ্যাঁ, অবশ্য অন্যান্যদের যখন মনে হয় তখন মনে হয় যে হ্যাঁ, বেটার কিছু ডিজার্ভ করতাম, কিন্তু এখন সেটাকে অনেকটাই মানিয়ে নিয়েছি জীবনের সঙ্গে, অনেকটা পথ চলেছি জীবনে, আর যতটা পথ চলেছি তার চাইতে অভিজ্ঞ হয়েছি বেশি। আর এই জন্য মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বর সাথে আছেন বলেই হয়তো আজকে আমি এই লড়াইটা লড়তে পারছি, না হলে আমার মন তো এত শক্ত নয় যে আমি এতটা লড়াই আমি একসঙ্গে লড়ব। যে লড়াইটা অন্যদের সঙ্গে লড়া যায় সেখানে হয়তো সবাইকে পাশে পাওয়া যায়, কিন্তু যে লড়াইটা লড়তে হয় নিজের সঙ্গে সেখানে ঈশ্বরকে ছাড়া তো কেউ কাউকে পাশে পাওয়া যায় না, তাই না? তিনিই আমাদের মনে শক্তি যোগান, সাহস যোগান, ভক্তি দেন, আর তার ফলেই হয়তো তার হাত ধরে আমরা আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করেই হয়তো যে কোনো যুদ্ধে নামি, সেটা জীবন যুদ্ধ হোক বা মনের কোনো যুদ্ধ। ছোট থেকেই ভীষণ পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে পরিবারে, অভাবে, দারিদ্রতায়, তাণ্ডবে। সবসময় মনে হতো যেন যে কেন আমার সঙ্গেই, কেন অন্যদের সঙ্গে কেন নয়, কিন্তু তখনও তো কখনো বাবা মাকে দোষারোপ করিনি, জন্ম নিয়ে কোনো দোষারোপ করিনি। মনে হয়েছে যে এই বাবা মার সঙ্গে আছি এটা তো ভীষণ বড় একটা প্রাপ্তি যে আমার বাবা মা এটা করে। এরপরে যখন বড় হয়েছি তখনও প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে পড়াশোনা নিয়ে। আগেও একদিন, অনেক দিন আপনাদের সঙ্গে এই গল্প টুকটাক করে শেয়ার করি। আসলে আমার জীবন কাহিনীটা না এমন, আমি যদি গল্প বলতে যাই আমার নিজেরই কান্না পেয়ে যায়, তা আমি আর অন্যদের সঙ্গে কী শেয়ার করব। ওই জন্য আমি জীবন কাহিনী নিয়ে কখনো গল্পও করি না, পেছন দিকে ফিরে তাকাতে ইচ্ছা করে না আমার। অনেকে বলে আমি ছোট হতে চাই, কিন্তু আমি বলি আমি কখনো ছোট হতে চাই না, আমি আমার ছোটবেলাটাকে ফিরে দেখতে চাই না, কারণ আমার ছোটবেলাটা দারিদ্রতায় মোড়া, ওই দারিদ্রতার মধ্যে আমি আর ঢুকতে চাই না, ওই হতাশার মধ্যে, ওই মানে কি বলবো, একটা হাহাকার করা মুহূর্তে আমি আর ফিরে যেতে চাই না। তবে এখন আগামী যেমন আসবে সেটা, ভবিষ্যৎ যেমন আসবে সেটা, কেমনভাবে তৈরি হবে সেটা হচ্ছে আমার বর্তমানের ওপরে নির্ভর করবে। বর্তমানে আমি ঈশ্বরের কৃপায় ভালো আছি, শান্তিতে আছি, হয়তো আমার অনেক সুখ স্বাচ্ছন্দ্য নেই, সবাই দেখেন আমার ভিডিও জানেন আমি, তবুও কিন্তু আমি সেই অভাবটা আমার নেই, আর এটুকুই আমার জন্য বড় শান্তি। পেটে ভাত না থাকলে বা পরবর্তীকালে আমি কী খাবো, আজকে দুপুরে কী খাবো, সকালবেলা যখন দেখবো সেটা নেই, সেই যে দারিদ্রতা, সেই চরম পরিস্থিতির মধ্যে তো আমি এখন আর নেই, সেই দিনগুলোও কিন্তু একদিন আমি কাটিয়েছি, তাই আমার এখন আর ইচ্ছা করে না সেই সমস্ত দিনগুলোকে আর ফিরে পেতে। আমি ছোটবেলায় আর ফিরে যেতে চাই না, আর ঈশ্বর আমাদের সঙ্গে থাকলে হয়তো আমি সত্যি কথাই এর চাইতে বেটার দিন দেখতে চাই, এর চাইতে বেটার কিছু পেতে চাই। তবে চাই বললেই তো আর সব কিছু পাওয়া যায় না, কষ্ট করে পরিশ্রম করে পেতে হয়। আজকে আমার ভিডিও আপনারা যে দেখেন, যতদিন পর্যন্ত দেখেন,
হয়তো দেখেন আমি সবসময় বলে আসি আমি 100% কাজ কিন্তু দেখাতে পারি না, আর অনেকের মনেই আমার কাজ কর্ম হয়তো অনেক কিছু নিয়ে অনেক সন্দেহ আছে। আমি বাড়ির কাজ বাইরের কাজ সব কিছু সুন্দরভাবে সামলেই কিন্তু সংসারটা করি। গৃহিণী হওয়া আর একজন সুগৃহিণী হওয়া তার মধ্যে প্রচুর ফারাক, তেমনি মাস্টার মশাই বা দিদিমণি হওয়া আর একজন ভালো শিক্ষিকক বা শিক্ষিকা হওয়ার মধ্যেও অনেক তফাত আছে, আর সেটাকে কিন্তু দুই জায়গায় আমি মেনটেন করি। আমি এটাও চাই যারা আজকে হয়তো পরিচিত অপরিচিত অনেকেই ভিডিও দেখেন, আমি পরিচিতরাও জানেন আমি স্কুলে আমার বাচ্চাদের কতটা পরিমাণে এফোর্ট দিয়ে পড়াশোনা করাই, ভালোবাসি, আর সেই সঙ্গে আমি বাড়িতেও কিন্তু একজন সুগৃহিণীর দায়িত্বও পালন করতে চাই আমার শারীরিক সক্ষমতা অনুসারে। আমি যতটা পারি আমি ঘর সংসারকে গুছিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে স্কুলে যাই, সেখানে গিয়ে তাদেরকে যথাসাধ্য মানে সব জায়গায় সুন্দরভাবে তাদের সঙ্গে ভালো বনিবনা বা ওখানে একটা আমার ফ্যামিলি ওখানেও দারুণ সুন্দরভাবে দিনটাকে কাটানোর চেষ্টা করি, কারণ আমরা অহংকার দেশ হিংসা এসব নিয়ে তো বাঁচতেই পারি, ভালো মন নিয়ে ভালো একটু সদিচ্ছা নিয়ে বেঁচে থাকাটার মধ্যেও কিন্তু একটা ভীষণ আনন্দ আছে, তাই না? তো স্কুল বাড়ি সব কিছু সামলে এবার পাশে কীর্তন হচ্ছে, সেখানে একটা প্রচুর দায়িত্ব থাকে যে আমি ঘরের বউ হিসাবে আমি একজন মা হিসাবে আমি বাচ্চাকে নিয়ে ওখানে সময় কাটাবো, আর তার জন্যই কিন্তু আমার এই অবতারণা। দেখতেই পাচ্ছেন স্কুলে গেলাম আবার ওই পোশাকেই চলে এসেছি প্রায় ধরতে গেলে কীর্তনে, এখানে ভাই বউ এসেছিলো মা এসেছিলো আমি ওদের সঙ্গে সময় কাটাতে পারিনি কারণ স্কুলটা চলছিল, ওইখান থেকে দুদিন পরপর ছুটি নেওয়া সম্ভব হয়নি, এই দিনটা ছিল শনিবার, তো এখানে এই দিন মহোৎসব ছিল সেখানে গেলাম। আর একটা কথা যেটা এইখানে এরা এই যে দেখতেই পাচ্ছেন হাতগুলো উঠছে নাচ করছে দূর থেকে দেখছিলাম, যতক্ষণ না আমি কাছে গিয়ে ওদের সঙ্গে দেহটা মেলালাম মানে আমার হাত দুটো ওপরে তুলে একটুখানি ঈশ্বরের নামগান করলাম ততক্ষণ আমি বুঝতে পারছিলাম না যে ওর মধ্যে কী মাহাত্ম্য আছে। ওই জন্য সবসময় মানে বলি যে কাছ থেকে সব কিছুর সঙ্গে মিশে যাওয়া সবার মধ্যে মিশে যাওয়া সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমি তো ছোট থেকে আমি ঈশ্বরে বিশ্বাসী আর যে কোনো কিছুতেই গভীরভাবে ঈশ্বরকে ডাকি, শুধুমাত্র যে বিপদে পড়লেই ঈশ্বরকে ডাকতে হবে তা তো নয়, আমরা তো আমাদের সুসময়েও ঈশ্বরকে ডাকতে পারি তাকে এই ভাগটা নিতে পারি। আমি তো এখন মাঝে মাঝে আমার লাইফে এটা বুঝিয়ে দিয়েছি যে হয়তো ঈশ্বর আমি যেটা চাইছি হয়তো ওটা আমার পক্ষে ভালো হবে না তাই হয়তো ঈশ্বর আমাকে ওটা দিচ্ছেন না, হয়তো এরকম হবে পরে হয়তো বলবো যে ঈশ্বর তুমি তো জানতে যে আমার এটাতে ভালো হবে না, তাহলে তুমি এটা আমি যখন চাইলাম তুমি কেন তাহলে আমাকে আমার মনকে তুমি আমার মনকে কেন মানে প্রসন্নতা দিনে কেন দিলে এটা, তুমি তো আমার মনকে বুঝিয়ে দিতে পারতে। কিন্তু আমরাও তো সেই রক্ত মাংসের মানুষ, তাই না? আমাদেরও তো চাওয়া পাওয়া প্রত্যাশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু থাকে, আর ঈশ্বর হয়তো আমাদের পরীক্ষা নেন। আমি অবশ্যই আগেও অনেকবার বলেছি এই কথাটা যে ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা কি কতটা আমাদের এই পরিবেশের সঙ্গে এই আত্মীয়তার সঙ্গে এই স্থানে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারবো, কতটা মানিয়ে নিতে পারছি, ঈশ্বর আমাদের হয়তো সেই পরীক্ষা নেন। আর ঈশ্বর তাদেরকেই খুব ভালোবাসেন হয়তো যারা ঈশ্বরের সবসময় ঈশ্বরের শরণাপন্ন হন, অল্পতেই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই তাই জন্যই হয়তো ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন যে সত্যিই আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করেছি কি না, কিংবা আমরা সত্যি এই পরিস্থিতির সঙ্গে যোগ্য কি না। তো আরণ দেখুন খিচুড়ি যেদিন দেওয়া হচ্ছিল আর কি মহোৎসবের মহাপ্রসাদ, সেদিনও আরণ জল বিতরণ করছিল আর তার আগের দিন দুপুরবেলাও জল বিতরণ করেছে সবাইকে। আমরা এই সমস্ত কাজে ওকে কখনোই পিছুপা করে রাখি না, সবসময় এগিয়ে দেওয়ার চেষ্টাই করি, ও দশের সঙ্গে দশজনার সঙ্গে মিশে যাক। আর আপনাদের দাদা তো অফিস সামলাতে ব্যস্ত ছিল, আমি ভাবতেই পারছিলাম না যে আমার ছেলে এত বড় হয়ে গেছে ওর সবাইকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিচ্ছে,
মানে ঘুরে ঘুরে জল জল এইভাবে বলছে, মানে এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত মা হিসাবে, যে যেখানে আমরা বাচ্চাদের আগলে রেখে দিই, ও কি পারবে নিজে হাতে, যেখানে বাড়িতে খায় না সেখানে ও দেখুন সবাইকে জল দিচ্ছে, এগুলো একটা বেশ ভালো লাগার মুহূর্তের অবতারণা করেছে। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্মৃতি আমাদের জীবনে তো বিরাট দায়িত্ব বয়ে নিয়ে আসে, তাই না? আর বিরাট একটা স্মৃতি, বিরাট একটা জায়গা তৈরি করে যেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, সেগুলো তো বলার অপেক্ষা থাকে না। তো যাই হোক, অনেকক্ষণ আপনাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করলাম, জানি না কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনি আপনার বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলোকে শেয়ারও করতে পারেন। তো মালসাভোগ দেখুন আরন মাথায় করে নিয়ে যাচ্ছে কিভাবে, ও খানিকক্ষণ নিয়ে গেছে, তারপরে আমাদের বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে যেখানে কীর্তন হচ্ছিল সেখান থেকে আমি মাথায় করে বয়ে নিয়ে গেছি, কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক, তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই দিনই ছিল বাড়ির পাশের এক মনসা পুজো, সেখানে হচ্ছিল মনসা গান বা যাত্রা পালা গান। এখনও গ্রামের মানুষরা দেখুন থরে থরে বসে গভীর রাত্রিরে কি সুন্দরভাবে এই যাত্রা পালা গান শুনছেন, এটা হয়তো অন্যান্য জায়গায় বা অন্যান্য কোথাও অতটা দেখতে পাবেন না, এখনও প্রত্যন্ত গ্রাম্য এলাকায় কিন্তু এটা হয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন।